ক্যারিয়ারের 37 বছর অতিক্রান্ত, অবশেষে তেলুগু ছবিতে পা রাখছেন অক্ষয় কুমার। কি নাম ছবির? 37 বছর তিনি বলিউডে রয়েছেন, অবশেষে তেলুগু ছবিতে পা রাখতে চলেছেন অক্ষয় কুমার। ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন একাধিক তারকা। বিগত কয়েকদিন ধরে বলিউডের অন্দরে গুঞ্জন শুরু হয়েছিল, মঙ্গলবার এই খবরে সিলমোহর দিলেন নির্মাতারা। এবার তেলুগু ছবিতে অভিনয় করবেন অক্ষয় কুমার। এর আগে দেশের একাধিক আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেছেন অক্ষয়। 2013 সালে পাঞ্জাবি ছবি ভাজি ইন প্রবলেমে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। যে মেনু অক্ষয় কুমার ওকে ডান্স আন্দে তে ওদের ওকে অ্যাকশন ভি আন্দে সমঝে না। 2018 সালে রজনীকান্ত এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে 2.0 নামের তামিল ছবিতে খল চরিত্রে অভিনয় করেছিলেন এই খিলাড়ি কুমার। এবার তিনি তেলুগু ছবিতে অভিনয় করতে চলেছেন। বিষ্ণু মাঞ্চু অভিনীত ছবিটির নাম কন্নপ্পা। ছবিটি পরিচালনা করেছেন মুকেশ কুমার সিং। এই ছবিতে অক্ষয়ের চরিত্র কিরকম হতে চলেছে সে প্রসঙ্গে কোনো তথ্য দিতে নারাজ নির্মাতারা। বিষ্ণু তার সমাজ মাধ্যমের পাতায় এই ছবিতে অক্ষয়ের উপস্থিত স্বীকার করে নিয়েছেন। এক্স হ্যান্ডেলে সাবেক টুইটার অভিনেতা লেখেন, সুপারস্টার অক্ষয় কুমারকে সঙ্গে পেয়ে আমাদের সফরটা এবার আরও আকর্ষণীয় হতে চলেছে। কন্নপ্পা ছবির মাধ্যমে তেলুগু ছবিতে ওর অভিষেক ঘোষণা করতে পেরে আমি গর্বিত। ওই পোস্টটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, বিষ্ণু মাঞ্চু এরকম অভ্যর্থনা এবং তোমার কন্নপ্পা সফরে আমাকে নেওয়ার জন্য ধন্যবাদ। নির্মাতারা জানিয়েছেন, শিবের ভক্ত কন্নপ্পাকে কেন্দ্র করে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। 2023 সালে নিউজিল্যান্ডে ছবির শুটিং শুরু হয়। শোনা যাচ্ছে ছবিতে মোহনলাল ও প্রভাস ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ছবিতে রয়েছেন মধু ও মোহনবাবুর মতো একাধিক দক্ষিণী তারকা। ছবিটি একাধিক ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা। এস এম তিহাম, নিউজ ডেস্ক, জাগরণী টিভি।